ক্লাস শেষে হলো না বাড়ি ফেরা, ঘাতকের নির্মম আঘাতে প্রাণ গেল কলেজ ছাত্রী মুক্তা। পুলিশ জানায় ক্লাস শেষে বাড়ি ফিরছিল ঝালকাটি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তা। নলছিটি উপজেলার বারৈকরণ এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মুক্তার। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। কে বা কারা তাকে পোজ দিয়েছে বা কোপাইছে এটা আমাদের এখনো জানা না, তবে আমরা প্রাণপণ চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো এই হত্যার পিছনে যে বা যারা জড়িত আমরা তাকে অ্যারেস্ট করবো এবং আইনে আইন সোপর্দ করবো। স্বজনদের দাবি, কলাপাড়া উপজেলার সোহাগের সঙ্গে মুক্তার প্রেমের সম্পর্ক ছিল, সম্প্রতি তা ভেঙে দেয়ায় মুক্তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। সময় সংবাদ, ঝালকাঠি।